Rambo. আচ্ছা কোথায় থাকেন আপনারা? আমরা থাকি চাঁদপুর শান্তিনগর। কেমন আমাদের ক্লিনিক রবিনুর কেয়ার সম্বন্ধে একটু বলেন, আমাদের এইখানে ক্লিনিকটা কেমন লাগছে আপনাদের কাছে? জি, কালকে আসছিলাম, ওর অবস্থা খুব খারাপ ছিল, খুব খারাপ, এখন ওর মানে অনেক ইমপ্রুভ হয়েছে। ওর পাতলা দেখানো ছিল, আচ্ছা, তারপরে এসে কালকে ওদিন আবার মারামারি করার পর পায়ে কামড় দিয়েছে। জি জি জি। র্যাম্বো কি মোটামুটি আপনার সব কথা শুনে? ও আচ্ছা আচ্ছা। সো কতদিন থেকে একে পালেন? এটা হচ্ছে আমাদের কাছে আসছে 20 থেকে 15 দিন। এর আগে? এর আগে ছিল এটা ভ্যালিডেশন বাইরে। আচ্ছা, সো এখন ডোবারম্যান বেসিক্যালি সবার পোস্ট মানে না, কিন্তু আপনাদের সাথে খুবই ক্লোজ, এবং এখানে দেখলাম ডাক্তাররা সবাই ওকে হ্যান্ডেল করতেছে খুব সুন্দরভাবে। ওকে কি আপনারা ঘরে পালেন, প্রপারভাবে পালেন, ভ্যাকসিনেশন সব কিছু করেন? আমাদের ক্লিনিকের সার্ভিসটা কেমন লাগছে? এটা কোথায় বলেন তো আমাদের ক্লিনিকের ঠিকানাটা? খিলগাঁও তিলপাপাড়া রবিনুর কেয়ার। আপনি আপনার খারাপ লাগার অভিজ্ঞতাটা বলেন, এখানে আসার পরে আপনার যে জিনিসটা খারাপ লাগছে সেটা বলেন প্লিজ, যেটা আপনার ভালো লাগে নাই। হ্যাঁ, এখানে আসার পর আমি চাই খারাপটাই বলুক। হ্যাঁ বলুন। সেটা অন্য জিনিস, আপনি সবার উদ্দেশ্যে কী বলবেন? আমাদের ক্লিনিকের সেট আপ পরিবেশ কেমন লাগছে? ক্লিন অ্যান্ড এভরিথিং, ডাক্তারের অ্যাডভাইস, প্রেসক্রিপশন, আপনি হ্যাপি? সেই জন্য আপনি সবাইকে উদ্দেশ্য করে কী বলবেন? আচ্ছা, সো পেশেন্ট যারা আছে তাদেরকে এই উদ্দেশ্যে কী বলবেন? প্রপার একটা ট্রিটমেন্ট যেন পায়, সেই জন্য আসলে তো অনেক ক্লিনিক, প্রপার ট্রিটমেন্ট পাওয়াটা খুব ডিফিকাল্ট, সেই ক্ষেত্রে আপনি কী বলুন? প্রপার ক্লিনিকে প্রপার ট্রিটমেন্ট পাওয়াটা কিন্তু ইম্পর্টেন্ট, অনেক ভুল ট্রিটমেন্ট হয়ে আমাদের ক্লিনিকে আসে, সেই জন্য আপনি কী বলবেন সবাইকে? থ্যাংক ইউ ভেরি মাচ।